দেখো তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে অধ্যায় 7 যদুমন্ত্রী কোম্পানির আর্থিক বিবরণী এখানে আমরা আজকে একটা জানা করব খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো এটা কিন্তু বোর্ড কোশ্চেনও কিন্তু একবার দুইবার আসছে এমন একটা কোশ্চেন তো এটা মোস্ট ইম্পর্টেন্ট সবাই একটু মনোযোগ দিবেন দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন একটু আমি পড়ে শোনাই এরপর আমি তোমাদেরকে ডিটেইলস বোঝাই দিচ্ছি প্রথমে বলছে আলামিন কোম্পানি প্রতিটি শেয়ার একটা শেয়ারের দাম কত টাকা করে স্যার তো 10 টাকা করলে শেয়ারে 3 লক্ষ শেয়ার বিভক্ত তার মানে আমার কাছে শেয়ার আছে কতটা শেয়ার 3 লক্ষ একটা শেয়ারের দাম 10 টাকা 10 টাকা করে বিভক্ত মূলধন কত টাকা 30 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত তার মানে আমাকে সরকারে শেয়ার বিক্রি করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে কতটুকু শেয়ার 3 লাখ শেয়ার প্রতিটা শেয়ার কত টাকা করে 10 টাকা করে আমি এই যে 3 লাখ শেয়ারের চাইলে বেশি বিক্রি করতে পারবো না বিক্রি করতে তার চেয়ে কম বিক্রি করতে পারবো আবার এই যে 10 টাকা যেটা বলছো প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা তুমি চাইলে সেটা বেশি মূল্য বিক্রি করতে পারবে আবার শেয়ারের মূল্য কম দামে বিক্রি করতে পারবে কিন্তু এই যে 3 লাখ টাকা যে শেয়ার আছে সেই 3 লাখের অতিরিক্ত শেয়ার আমি চাইলে বিক্রি করতে পারবো না যেমন ধরো এইসব অঙ্কের মধ্যে আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস অনেকগুলো ক্লাসে আলোচনা করেছিলাম যখন তোমার শেয়ার মূল্য দেওয়া থাকবে সেই শেয়ার মূল্য অধিহার হয় আবার অবহার হয় তো অধিহার কখন হয় অধিহার হয় যদি বেশি মূল্যে বিক্রি করি যেমন ধরো আমার এখানে শেয়ারের মূল্য কত টাকা তাহলে অধিহার হবে যখন আমি বেশি মূল্য যেমন ধরো 2 টাকা অধিহার বলছে তখন আমার শেয়ারের মূল্য কত টাকা হবে 10 যোগ 2 তাহলে শেয়ারের মূল্য কত টাকা হচ্ছে 12 টাকা তার মানে অধিহার বললে প্রশ্নের মধ্যে যদি বলে অধিহার তার মানে বেশি মূল্যে বিক্রি করতেছি যত টাকা অধিহার বলে তত টাকা বেশি মূল্যে বিক্রি করছি এরপর প্রশ্নের মধ্যে যদি বলে অবহার অবহার কথাটা যদি বলা হয় তখন বলে দিব আমরা কম মূল্যে বিক্রি করছি যেমন ধরো 10 টাকা শেয়ারের মূল্য দেওয়া আছে বলছে 5 টাকা অবহার তখন আমাদের 10 টাকা থেকে 5 টাকাটা বাদ দিয়ে দিতে হবে শেয়ারের মূল্য কত টাকা হবে 5 টাকা হবে তাহলে আমাকে দেখতে হবে শেয়ারের মূল্য কি অধিহার বলছে না অবহার বলছে অধিহার মানে বেশি আর অবহার মানে কি কম এই বিষয়গুলো অবশ্যই তোমাকে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে অবশ্যই এই ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাহলে আসো আমাদের কাছে শেয়ার আছে প্রতিটা শেয়ারের দাম 10 টাকা করে এবং আমাদের টোটাল শেয়ার হচ্ছে 3 লক্ষ শেয়ার তাহলে আমার এটা হচ্ছে সরকার আমাকে বিক্রি করার জন্য পারমিশন দিল এবার আমরা সেকেন্ড লাইনে পড়ি বলছে কোম্পানি কোম্পানি 2 লক্ষ শেয়ার কত পার্সেন্ট অধিহারে কোথায় বিক্রয় করার জন্য একটা বিবরণ পত্র ইস্যু করলাম তার মানে 20% অধিহার মানে কত টাকার 20% একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয় সেটা কত পার্সেন্ট অধিহারে বিক্রি করতেছে 20% তাহলে 10 টাকার কত পার্সেন্ট কত টাকা আসে 2 টাকা না তাহলে অধিহার অধিহার কত টাকা 2 টাকা এখন বলি যদি তোমাকে আমি বলি অধিহার সহ শেয়ারের মূল্য কত টাকা তাহলে একটা শেয়ারের দাম ছিল 10 টাকা অধিহার হচ্ছে 2 টাকা শেয়ারের দাম 12 টাকা এটা কি সবাই বুঝছেন আচ্ছা তাহলে 20% অধিহারে আমি বাজারে বিক্রি করার জন্য বাজারে ইস্যু করলাম মানে বিক্রি করলাম ছাড়লাম তাহলে আমি কত লক্ষ শেয়ার ছাড়লাম আমার কাছে ছিল কত 3 লক্ষ তাহলে 3 লাখ থেকে আমি বাজারে ছাড়তেছি 2 লাখ শেয়ার 3 লাখ থেকে কত লক্ষ শেয়ার ছাড়তেছি 2 লাখ শেয়ার তাহলে আসেন এবার পরবর্তী লাইনে বলি একটা শেয়ারের দাম কত টাকা স্যার 12 টাকা একটা শেয়ারের দাম কত টাকা 12 টাকা করে বাজারে ছাড়তেছি এখানে অনেকগুলো ট্রানজেকশন দেওয়া আছে 1 তারিখ থেকে শুরু করে সচরাচর এইসব ম্যাথগুলোতে তারিখ দেওয়া থাকে না কিছু কিছু ম্যাথের মধ্যে তারিখ দেওয়া থাকে যদি তারিখ দেওয়া থাকে আমরা তারিখ অনুসারে জাবেদাগুলো করব তাহলে এখানে 1 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত অনেকগুলো জাবেদা আমার এখানে দেওয়া আছে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনের আলোকে আমাকে জাবেদা করতে হবে প্রথম নাম্বার বলছে জমি সহ একটি দালান ক্রয় করলাম কত টাকায় 12 লক্ষ টাকায় এবং মূল্য পাবো কতটা শেয়ার ইস্যু করছি 1 লাখ শেয়ার ইস্যু করলাম কিসের জন্য আমার একটা জমির মূল্য কত টাকা 12 লক্ষ টাকা তো এই যে 12 লক্ষ টাকার জন্য আমি কতটা শেয়ার ইস্যু করলাম 1 লাখ শেয়ার ইস্যু করলাম কিসে অধিহার সহ কতটা শেয়ার ইস্যু করছি 1 লাখ শেয়ার ইস্যু করলাম তাহলে বলো একটা শেয়ারের দাম কত টাকা 12 টাকা তাহলে একটা শেয়ারের দাম যদি 12 টাকা হয় 1 লাখ শেয়ারের দাম কত টাকা হবে
আলটিমেটলি 12 লাখ টাকা হয় কিনা হবে হবে স্যার। তাহলে জমি ক্রয়ের জন্য আমরা যে আবেদনটা শিখছিলাম মনে আছে সবাই, জমি ক্রয়ের ক্ষেত্রে যে আবেদন কি নিতে হয় মনে আছে নাকি বলে গেছেন? মনে আছে পড়াইছিলাম কিন্তু এগুলা প্রথম একটা দুইটা তিনটা ক্লাস চারটা ক্লাস হয়েছে অলরেডি, এটা আগের ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করেছিলাম মনে আছে। আচ্ছা যখন আমরা জমি ক্রয় করব তখন আমরা যে আবেদনটা নিব, জমি ক্রয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু অধিকার আছে অঙ্কে সেহেতু আমাদের আবেদন হবে মুমিও দালান বেবি শেয়ার মূলধন ক্রেডিট এবং শেয়ার অধিকার ক্রেডিট। যেহেতু আমার এখানে শেয়ার অধিকার আছে সেহেতু আমাদের শেয়ার অধিকারটা আনতে হবে। একটু আমি সবাই একটু বুঝাই দিয়ে দেখেন, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে 12 লক্ষ টাকাটা কিভাবে আসে দেখাই দিলাম। তাহলে প্রথমে ভূমি হোক ভূমি বা দালান যেটা থাকুক সেটাকে আমরা ডেবিট করবো, সে টাকাটা কত টাকা? 12 লক্ষ টাকা না? আমরা প্রশ্নের মধ্যে বলে দিছে আপনি দালান কোটা কিনছেন 12 লক্ষ টাকা, তাহলে 12 লক্ষ টাকা ডেবিট করলাম। দ্বিতীয় লাইনে লিখলাম শেয়ার মূলধন, শেয়ার মূলধন ক্রেডিট লিখলাম কত টাকা? 10 লক্ষ টাকা। তাহলে আসেন শেয়ার মূলধনের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদেরকে বারবার বলি আমি, সেটা আবার একটু রিপিট করি কথাটা দেখেন। শেয়ার মূলধনের ক্ষেত্রে অধিহার অবহার আনা যাবে না, সবসময় মাথায় রাখবে এখানে। এটা কিন্তু তোমাদের যে শীত দেওয়া হয়েছে সেই শীতের মধ্যে কিন্তু অনেকবার বলছি, তোমরাও কিন্তু লিখে রাখছো এই যে শেয়ার মূলধন আছে শেয়ার মূলধনের অধিহার অবহার কোনোটাই আসবে না। তাহলে শেয়ার অধিহার আমাদের একটা শেয়ারের মূল্য কত টাকা? আমরা অধিহার সহ একটা শেয়ারের মূল্য কত টাকা? এমনি শেয়ারের দাম কত? 10 টাকা। তাহলে অধিহার ছাড়া শেয়ারের মূল্য 10 টাকা, এমনি অধিহার সহ শেয়ারের মূল্য 12 টাকা। তাহলে আমি বললাম শেয়ার মূলধনে অধিহার অবহার আনা যাবে না। তাহলে আমি জমি ক্রয়ের জন্য কতটা শেয়ার ইস্যু করলাম? জমি ক্রয়ের জন্য কতটা শেয়ার ইস্যু করলাম? 1 লক্ষ শেয়ার ইস্যু করলাম। তাহলে 1 লক্ষকে কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আবারও বলি শেয়ার মূলধন নির্ণয় করার সময় অধিহার বা অবহার থাকলে সেগুলো আনা যাবে না, যা শেয়ারের দাম সেটাই আনতে হবে। তাহলে 1 লক্ষ 10, তাহলে কত টাকা আসে? ক্রেডিট কত টাকা আসে? 10 লক্ষ টাকা। এরপরে শেয়ার অধিহার, এবার আসেন শেয়ার অধিহার বের করবো। শেয়ার অধিহার যদি আমরা বের করি একটা শেয়ার অধিহার কত টাকা? কত টাকা এখানে শেয়ার অধিহার কত টাকা দেখি বলেন তো? 2 টাকা। শেয়ার অধিহার কিন্তু 2 টাকা, শেয়ার অধিহার সহ শেয়ারের মূল্য 12 টাকা কিন্তু শেয়ার অধিহার 2 টাকা। তাহলে আপনি কতটা জমি ক্রয়ের জন্য কতটা শেয়ার ইস্যু করছে? 1 লাখ শেয়ার ইস্যু করলাম, কত টাকা করে একটা শেয়ার অধিহার? 2 টাকা। কথা কি ক্লিয়ার? তাহলে শেয়ার অধিহার ক্রেডিট কত লক্ষ? 2 লক্ষ টাকা। এটা একটু সবাই একটু তুলে নেন, আমাদের একটু জাবেদা করতে হবে, জাবেদার একটু কলাম করে নেন সবাই, জাবেদা সহ যদি একসাথে করি তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই একটু তুলে নাও দ্রুত, জাবেদার একটা কলাম করো, জাবেদার কলাম করলে সাথে সাথে বুঝতে সুবিধা হবে। পরে পরবর্তী লাইনে আসো, পরবর্তী লাইনটা দেখি। প্রথম 1 তারিখ আমাদের শেষ, দ্বিতীয় নাম্বারের লাইনটা বলছে অবশিষ্ট শেয়ারগুলো ইস্যু করা হলো এবং সর্বমোট 1,20,000 আবেদন পাওয়া যায় যথারীতি আবেদনটা গঠন করা হলো। আচ্ছা এটা আমি কথাটা বুঝে নিই, প্রথমটা হচ্ছে আমাদের, আমি আবারও বলি আমাদের শেয়ার কতটুকু ছিল? 2 লাখ শেয়ার ছিল, সেই 2 লাখ শেয়ার থেকে আমরা বাজারে জমি ক্রয়ের জন্য 1 লাখ শেয়ার অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে আমাদের আর কত শেয়ার আছে? আমাদের 1 লাখ শেয়ার আছে। সেই 1 লাখ শেয়ার মানে হচ্ছে 1 লাখ শেয়ার মানে অবশিষ্ট শেয়ার। 1 লাখ শেয়ার মানে কি? অবশিষ্ট শেয়ার। আমি আবার একটু রিপিট করি, যারা মনোযোগী নাই তারা একটু মনোযোগ দাও। আমার কাছে শেয়ার ছিল 2 লাখ, সে 2 লাখ থেকে আমরা 1 লাখ শেয়ার দালান কোটা বা ভূমি ক্রয়ের জন্য ব্যবহার করে ফেলছি। তাহলে আমাদের কাছে আর কত শেয়ার আছে? 1 লাখ। এখানে বলছে অবশিষ্ট শেয়ার, অবশিষ্ট শেয়ার মানে 1 লাখ শেয়ার যা আমাদের কাছে এখনো পর্যন্ত ইস্যু করিনি। ইস্যু করা হলো, আমি ইস্যু করলাম 1 লাখ শেয়ার, কিন্তু আমি আবেদন পাইছি কতটুকু? 1,20,000 আবেদন পাওয়া যায় যা যথারীতি বণ্টন করা হয়। তাহলে আমি বেশি পড়লাম 1 লাখ শেয়ার, পাইলাম 1,20,000, তাহলে বেশি পাইছি কিনা? অবশ্যই বেশি পাইছি। কত বেশি পাইছি? 20,000 বেশি পাইছি। তাহলে যদি বেশি পায় সেক্ষেত্রে আমাদের, যখন আমরা ম্যাথ করেছিলাম তখন বলছিলাম যে যত শেয়ার পাবো তত জাবেদা দিব, মানে যা পায় তার জাবেদা দিব। তাহলে এখানে 1,20,000 শেয়ার পাচ্ছি, 1,20,000 শেয়ারের দামই দিবে। তুমি যা পাও প্রথম জাবেদায় তুমি যা পাবে তা হিসাব করবা, মানে তুমি বেশি পাচ্ছ না কম পাচ্ছ হিসাব করার দরকার নাই, তুমি যা পাচ্ছ তুমি বিক্রি করছো কত সেটা বড় কথা না, আমি পাচ্ছি কত। যেমন আমি এমন হতে পারে
আমি এখানে 150,000 শেয়ার বিক্রি করলাম, 150,000 শেয়ার বিক্রি করলাম, পাইলাম কত? 1,20,000। তাহলে 150,000 শেয়ার ইস্যু করে পাইলাম কত? 1,20,000। তাহলে দামটা কোনটা দিব? অবশ্যই 1,20,000, কারণ আমার এটা দেওয়া যাবে না, কারণ এটা আমি ইস্যু করছি, পাই নাই। তাহলে এখন যে কথাটা অঙ্কের মধ্যে বলতেছে যে আমি ইস্যু করলাম 1,00,000 শেয়ার, বাট আমি পাইছি কত? 1,20,000। তার মানে অবশ্যই বেশি পাইছি। তাহলে বেশি পাইছি কেন? কারণ কোম্পানির যখন সুনাম বেশি থাকে সেক্ষেত্রে কোম্পানি অবশ্যই শেয়ার বেশি পেতে পারে। যে কোম্পানির সুনাম বেশি সেই কোম্পানির শেয়ারগুলো বেশি বিক্রি হবে। তাহলে আসেন, এরপরে আমরা যখন 1,20,000 শেয়ার আবেদন পেলাম, প্রতিটা শেয়ারের দাম কত টাকা শুভ? 10 টাকা। অধিহার সহ বলতে হবে কত টাকা? 12 টাকা। তাহলে আপনি 1,20,000 শেয়ার ইস্যু করবেন কত টাকা করে? 12 টাকা করে। তাহলে আসেন, জামেদা কি হবে বলছিলাম, হ্যাঁ কি হবে বলেন? প্রথম জামেদা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট কত টাকা হবে? এই 1,20,000 কত দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। একটু আমরা জামেদায় ফিরে যাই, একটু সবাই দেখেন, জামেদায় ফিরে যাচ্ছি, দেখেন 15 তারিখে জামেদা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এখানে কিন্তু অঙ্কের মধ্যে ব্যাখ্যা দেওয়া হয় নাই, কারণ অঙ্কের মধ্যে ব্যাখ্যার প্রয়োজন নাই বলছে সেজন্য। কিন্তু এইসব ম্যাথের ক্ষেত্রে জামেদা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাখ্যা দিতে হবে, প্রতিটা জামেদায় আপনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যাটা ম্যান্ডেটরি। ব্যাখ্যা না দিলে সেক্ষেত্রে শিক্ষক চাইলে নাম্বার কাটতে পারবে, সেজন্য আপনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। তাহলে এইটা লিখে ফেলেন। সেকেন্ড জার্নাল যেটা বললাম যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, এই জামেদাগুলো একটু যদি আমাদের যে 5টা জামেদা দিছিলাম ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে, সেই জামেদাগুলো যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমার জন্য পানির মতো সহজ হবে। সেই জন্য পাই জামেদাগুলো মুখস্থ রাখতে হবে, যে জামেদাগুলো নিয়ে আগে আগে আলোচনা করা হয়েছে সেই জামেদাগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে 2 নম্বরটা শেষ, এটা কেমনে আসছে বুঝতে আপনারা? 14,40,000 টাকা কেমনে আসছে? আবার 1,20,000 শেয়ার 1,20,000 কত দিয়ে গুণ করবো? 12 দিয়ে গুণ করবো, কারণ আমি 1,20,000 শেয়ার পেলাম, প্রতিটা শেয়ারের মূল্য যেহেতু অধিহার বলছে অঙ্কের মধ্যে অধিহার উল্লেখ আছে 12 টাকা করে হিসাব করতে হবে। তাহলে এদের সাথে এটা গুণ করলে 14,40,000 হয়। এটা শেষ, এর পরবর্তী তারিখে আমরা যাচ্ছি, একটু দ্রুত তুলে নিবা, এর পরবর্তী তারিখে চলে যাচ্ছি। এর পরবর্তী তারিখে কি বলছে একটু দেখি, এরপর আসেন আমাদের 1 তারিখ শেষ হলো, 15 তারিখ শেষ, এরপর বলছে 20 তারিখটা দেখো। 20 তারিখ বলছে মার্চ মাসের 15 তারিখে আবেদনকৃত অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। অতিরিক্ত অর্থ কি বললাম? ফেরত দিয়ে দিলাম। আচ্ছা আসো, অতিরিক্ত অর্থ কত? অতিরিক্ত অর্থ কত? আমি তো ইস্যু করলাম কত শেয়ার? 1,00,000 শেয়ার পাইছি কত? 1,20,000। তাহলে কত শেয়ার অতিরিক্ত আছে আমার? 20,000 শেয়ার অতিরিক্ত আছে। তাহলে 20,000 শেয়ার যদি অতিরিক্ত থাকে, নেওয়ার সময় তুমি প্রতিটা শেয়ার কত টাকা করে নিছ? যখন আমরা শেয়ার গুলো বিক্রি করলাম টাকা নিলাম কত টাকা করে প্রতিটা শেয়ার? 12 টাকা। দেওয়ার সময় কত টাকা দিবা? 10 টাকা। দেওয়ার সময় হচ্ছে 12 টাকা দিয়ে দিতে হবে। তাহলে 20,000 × 12, কারণ আমি অতিরিক্ত ফেরত দিচ্ছি 20,000, যেহেতু আমাদের কোম্পানি বলছে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হলো। আমি ইস্যু করলাম 1,00,000, পেলাম 1,20,000, যে 20,000 টাকা বেশি পেলাম, 20,000 শেয়ার বেশি পেলাম, সেই 20,000 গুলো ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে 20,000 × 12, 20,000 × 12, তাহলে যেটা আসে সেটাই আমরা ফেরত দিয়ে দিচ্ছি। ফেরতের জাবেদাটা দেন একটু সবাই, ফেরতের জাবেদাটা একটু দিয়ে দেন, ফেরতের জাবেদা দিয়ে দেন, ফেরতের জাবেদা দিয়ে দেন, ফেরতের জাবেদা দিয়ে দেন, ফেরতের জাবেদা দিয়ে দেন। জাবেদা হবে শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট, শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট। মাঝখানে এই জাবেদাটা আমরা করি না, এটা করবো একটু পরে, মূলধনে স্থানান্তর করবো। এই জাবেদাটা করি না, এটা মূলধনে স্থানান্তর করবো, ফেরতের জাবেদার পরে এটা আমরা করতে পারবো। এই জাবেদাটা আমরা লিখছেন শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট, শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট লিখে ফেলছেন।
শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট, শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট কমপ্লিট। আচ্ছা, এর পরবর্তীতে এখানে 15 তারিখ যে আরেকটা জাবেদা যেটা বলছে সেই জাবেদাটা আমি একটু বুঝাই দিই। এটা প্রশ্নের মধ্যে ছিল না, জাবেদার মধ্যে ছিল না, না থাকলেও আপনাকে এটা মূলধনে স্থানান্তর করতে হবে। তাহলে কিভাবে মূলধনে স্থানান্তর করবো একটু যারা পারবে না একটু বোর্ডের দিকে দেখবা। দেখো, আমি যখন 15 তারিখে যখন আমরা শেয়ারগুলো বিক্রি করেছিলাম তখন আমরা জাবেদা দিয়েছিলাম ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, এখন আবার জাবেদা দিলাম শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট। আচ্ছা, আমাদের যখন শেয়ার এর টাকা পেয়েছিলাম, যখন আমরা বাজারে শেয়ার বিক্রি করে টাকা পেয়েছিলাম, আমি কত টাকা পেয়েছিলাম? 1440000 টাকা। সে 1440000 টাকা থেকে আমি 30 তারিখে এসে আবার ফেরত দিয়েছি কত টাকা? 2,40,000 টাকা কি আমার কাছে আছে? কেউ ধর্ম আমার কাছে আছে, কারণ এগুলো আমি ফেরত দিয়ে দিছি। তাহলে আমি 15 তারিখে আমি টোটাল টাকা পেয়েছিলাম 1,20,000 শেয়ারের জন্য টোটাল টাকা পেয়েছিলাম 1,440,000, আবার 20 তারিখে এসে ফেরত দিয়ে দিছি কত? 2,40,000 টাকা। তাহলে আসুক, এবার আমি পাইছি, আমি একটু দেখো সবাইকে বোঝাই দিচ্ছি ভেঙে ভেঙে যাতে বুঝতে পারো। 1,440,000 থেকে আমি ফেরত দিছি কত বলো? 2,40,000 যদি ফেরত দিই তাহলে আমার কাছে আর কত টাকা আছে? কত টাকা আছে? 12,00,000 টাকা। কত টাকা আছে? 12,00,000 টাকা। তাহলে এখন শেয়ার আবেদন ডেবিট কত টাকা স্যার? এই আমার কাছে যা আছে স্যার, আমার কাছে যে শেয়ারের টাকাটা থাকবে সেটাই আমরা মূলধনে স্থানান্তর করতে পারবো। আমার কাছে যে টাকাটাই থাকবে সেই টাকাটাই কোথায় স্থানান্তর করবো? মূলধনে স্থানান্তর করবো। সেজন্য যদি মূলধনে স্থানান্তর করতে হয় তাহলে দেখতে হবে তোমার কাছে ফেরত দেওয়ার পরে আর কত টাকা আছে। তাহলে শেয়ার আবেদন ডেবিট কত টাকা? 12,00,000 টাকা যেটা ছিল সেটা লিখবে না। এর পরবর্তীতে সেকেন্ড জার্নাল যেটা দিতে হবে সেটার নাম হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনে বারবার বলতেছি, শেয়ার মূলধনে অধিহারও আসে না অপহারও আসে না। আমি কতটা শেয়ার ইস্যু করছি? 1,20,000। সেখান থেকে 20,000 চলে গেল। দেখেন, আমি শেয়ার ইস্যু করলাম 1,20,000, সেখান থেকে 20,000 শেয়ার ফেরত দিয়ে দিলাম। আমার কাছে আর কত শেয়ার আছে? 1,00,000 শেয়ার কিনা। তাহলে যদি 1,00,000 শেয়ার হয় প্রতিটা শেয়ারের দাম কত টাকা? এই শেয়ার মূলধনে এসে কখনো আপনি একটা শেয়ারের দাম 12 টাকা বলবেন না, 12 টাকা বলা যাবে না। কারণ আমরা একটু আগে বলছি শেয়ার মূলধনে অধিহারও আসে না অবহার আসে না, মানে শেয়ারের দাম যা না। তাহলে একটা শেয়ারের দাম কত টাকা? 10 টাকা। আমার কতটা শেয়ার আছে এখন? 1,00,000 শেয়ার। তাহলে 10 × কত হবে? 1,00,000। তাহলে এরপর আসো আমরা অধিহার হিসাব করবো। অধিহার একটা শেয়ারের অধিহার কত টাকা? 2 টাকা। তাহলে একটা শেয়ারের অধিহার যদি 2 টাকা হয় আমার কাছে আছে কতটা শেয়ার? 1,00,000। এরপর এটা কোথেকে আসছে তো বুঝছো, ডেবিট এটা কোথেকে আসছে নিজে একটু আগে বললাম। একটু হিসাব করে এগুলো আপনারা এভাবে পাশে নোট দিয়ে রেখে রাখবেন, যারা প্রথম প্রথম করতেছো আর যারা আগে করছো তারা তো হিসাব করলে জানো। তবে সবচেয়ে ভালো হয় এই যে হিসাবের পাশে যে আমি ব্যাখ্যা দিয়ে লিখে রাখলাম, এইভাবে তোমরা কয়েকটা ম্যাথ করবা পরীক্ষায় কিন্তু এভাবে করা যাবে না। তবে এখন যদি তুমি এইভাবে করে রাখো তাহলে তোমার জন্য সুবিধা হবে, এগুলো বুঝতে সুবিধা হবে। তুমি তার কোনো প্রশ্ন থাকবে বলবা। এরপরে আমাদের 20 তারিখ পর্যন্ত কমপ্লিট। এরপরটা দেখো কি বলছে আমাদের। 25 তারিখে এসে আমাকে বলছে যে কোম্পানি শেয়ার বিক্রয় সংক্রান্ত বিভিন্ন প্রকার খরচ বাবদ 1,00,000 টাকা প্রদান করে। 1,00,000 টাকা প্রদান করছে। আচ্ছা, আমাদের শেয়ার বিক্রয় সংক্রান্ত খরচ যে খরচগুলো হবে সেগুলোকে আমরা প্রাথমিক খরচ হিসেবে বিবেচনা করি। শেয়ার বিক্রয় সংক্রান্ত যে খরচ হবে সেই খরচগুলোকে কী খরচ বলবো? প্রাথমিক খরচ। সে প্রাথমিক খরচকে তাহলে আমরা প্রাথমিক খরচ যদি দেখি তাহলে প্রাথমিক খরচ আমাদের খরচ বাড়তেছে, সেই জন্য প্রাথমিক খরচকে ডেবিট করবো, ব্যাংকে ক্রেডিট করবো, যে টাকাটা দেওয়া সেটাই। যদি সেক্ষেত্রে অবলেখকের কমিশন হয় তাহলে সেটাও কীভাবে করতে হবে সেটা আগের ম্যাথগুলো ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তাহলে একটু দেখেন, লাস্ট জাবেদা যেটা সেটা আমরা একটু দিয়ে দিই। লাস্ট জাবেদা যেটা সেটা একটু দিয়ে দিই, প্রাথমিক খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সেফ 6,000 টাকা। কমপ্লিট কিনা বলো। এবার বলো এখানে যে আমরা 1 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত যে জাবেদাগুলো করলাম সে জাবেদাগুলোতে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো।
এরপর আমাদের এই জামেদারগুলার আলোকে আমাদের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হবে। আমি আবারও বলি, এই অঙ্কের মধ্যে কিন্তু ব্যাখ্যা দেয় নাই, অবশ্যই তোমাকে পরীক্ষার খাতায় ব্যাখ্যা দিতে হবে। আর যদি পরীক্ষার খাতার মধ্যে প্রশ্নের পাশে যদি এভাবে লেখা থাকে, যে ব্যাখ্যার প্রয়োজন হয়, তাহলে তোমাদের কপাল ভালো আর কি। তবে আমার মনে হয় না এটা কপাল ভালো সবসময় হবে। এই অঙ্কের মধ্যে বলে দিচ্ছে জামেদার ব্যাখ্যার প্রয়োজন নেই। যদি এভাবে তোমার পরীক্ষার খাতায় ও প্রশ্নের বোর্ড কোয়েশনে যদি বলে ব্যাখ্যার প্রয়োজন হয়, তখন তুমি ব্যাখ্যা না দিয়ে বাঁচতে পারবে। আর এটা যদি উল্লেখ না থাকে, অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। আর একটা জাবেদার নিয়ম হচ্ছে, জাবেদায় অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। তাহলে আসো, এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এখানে কিন্তু প্রশ্নের মধ্যে বসে আচ্ছা, আমরা কিন্তু ক নাম্বারটা করি নাই, আমরা ক নাম্বার আর গ নাম্বারে চলে গেলাম। আচ্ছা, একটু জিনিস মাথায় রাখবেন, এই সকল অঙ্কগুলোর ক্ষেত্রে যৌথ মূলধনের এই কোম্পানি মানে তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের এই অধ্যায়ের ম্যাথেরগুলোর ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে এই ক নাম্বারটা স্কিপ করে, ক নাম্বারটা সবসময় স্কিপ করে ক নাম্বারে চলে যাবে। কারণ এই ক নাম্বারের সামান্য একটা ইনফরমেশনের জন্য পুরো প্রশ্নটা তোমাকে পড়তে হবে, সেক্ষেত্রে তত্ত্বকারের বের করাটা কঠিন হয়ে যায়। সেজন্য সবসময় দেখার সাথে সাথে ক নাম্বার করবে না, আগে ক নাম্বার করবে। ক নাম্বার থেকে তুমি ক নাম্বার ইজিলি করতে পারবে, ক নাম্বার থেকে ইজিলি কী করতে পারবো, ক নাম্বার করতে পারবো। আচ্ছা আসো তো এবার কেমনে ক নাম্বার থেকে ক নাম্বার একটু ইজিলি করা যায় আমরা একটু দেখি। যেমন ধর, একটু আগে আমরা ক নাম্বারটা আলোচনা করেছিলাম, আমি ক নাম্বার এবং ক নাম্বার দুইটা একসাথে এখানে দিচ্ছি যাতে তোমাদের আমার কথার সাথে কিন্তু একমত আছে কিনা সেটা দেখানোর জন্য। প্রশ্নের মধ্যে বলছে, প্রশ্নের মধ্যে কি বলছে দেখো, প্রশ্নটা কি বলছে একটু সবাই দেখো। প্রশ্নের মধ্যে বলছে, জমি সহ দালান কোটা ক্রয়ের অধিহারের পরিমাণ নির্ণয় করা, কিসের পরিমাণ, অধিহারের পরিমাণ নির্ণয় করা, কার অধিহার, জমি ক্রয়ের অধিহারের পরিমাণ। আচ্ছা আসেন তো, অধিহারের পরিমাণ যদি আমরা নির্ণয় করি, দেখেন তো আমার এখানে জমি ক্রয় করছি কত টাকা সেটাও আছে, আমার অধিহার কত টাকা সেটাও আছে কিনা, আছে কিনা দেখেন, দুইটাই আছে। কল আমার কি দুইটাই আছে ইনফরমেশন, তাহলে আপনি এখান থেকে ইনফরমেশনটাকে এখানে দিতে পারবেন না। সেই জন্য সবসময় আপনার কাজ হবে ক নাম্বার আগে না করা, কারণ ক নাম্বার আপনি করতে গেলে ইনফরমেশন খুঁজে পাবেন না। এখানে একবার সময় দিবেন, এখানে এসে আবার সময় দিতে হবে। সেই জন্য বুদ্ধিমানের কাজ হবে সবসময় ক নাম্বারটা আগে করে ফেলা, তারপর কি করা, ক নাম্বার করা। কারণ এখানে আরো একটা কথা বলতে পারে, ক নাম্বারে অনেক সময় বলবে অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। এখন অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করতে গেলে তোমার পুরো প্রশ্ন করতে হবে, সেখান থেকে শেয়ার কত টাকা আছে দেখতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমার প্রশ্নটা ঝামেলা হয়ে যাবে। সেজন্য তুমি এখান থেকে আগে এই ঝামেলাটা করবা, তারপর এখানে আসবা। প্রশ্নের মধ্যে অনেক সময় বলতে পারে শেয়ারের মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো, তাহলে অধিহার তো অনেক জায়গায় আছে, তাহলে সেই অধিহারের জন্য আমাকে আগে ঝামেলাটা করতে হবে, করে তারপর ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো। তারপর তোমার প্রশ্নের মধ্যে বলতে পারে ব্যাংক হিসাব প্রস্তুত করো, তাহলে ব্যাংক হিসাব প্রস্তুত করতে গেলে আগে ঝামেলা লাগবে কিনা, জাবেদার ছাড়া তো আমরা কখনো ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারবো না। সেজন্য এখান থেকে তোমাকে ইনফরমেশনটা এখানে হেল্প করবে। সেই জন্য সবসময় ক নাম্বারটা আগে করবা, ক নাম্বারটা পরে করবা। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, এই চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রে ক নাম্বারটা আমরা পরে করার চেষ্টা করবো, ক নাম্বার আগে করবো। তাহলে আমাদের এটা একটু তুলে নাও, ক নাম্বারটা কমপ্লিট। তাহলে শ্রমিক চালানের মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা, সম্পদ বাবদ বিশুকৃত শেয়ারের মূলধন ছিল আমাদের টোটাল মূলধন ছিল 10 লক্ষ টাকা, তাহলে 12 লক্ষ টাকা 10 লক্ষ টাকা চলে গেলে 2 লক্ষ টাকা, এটা হচ্ছে উত্তর। এরপর আমরা লাস্ট প্রশ্ন যেটা সেটাতে চলে যাচ্ছি। প্রশ্নের মধ্যে বলছে দেখো, ব্যাংক জমার উদ্বৃত্ত যদি 11,40,000 টাকা হয়, তাহলে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, আমরা তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম ব্যাংক হিসাব কেমনে জরুরি। এখন তো আমার প্রশ্ন ভালো যে প্রশ্নের মধ্যে ব্যাংক হিসাব দেওয়া আছে, যদি ব্যাংক হিসাব দেওয়া না থাকতো তাহলে আমরা কিভাবে করতাম বলছিলাম, মনে আছে? যদি আমাদের অঙ্কের মধ্যে ব্যাংক হিসাব বা ব্যাংকের উদ্বৃত্ত কত টাকা সেটা যদি না বলতো, তাহলে আমরা আর্থিক অবস্থা বিবরণী কিভাবে করতাম, একটু মনোযোগ দেন। সর্বপ্রথম কাজ হবে আপনারা যে জাবেদাটা করছেন সেই জাবেদায় চলে যাওয়া। এরপর এখানে কোথায় কোথায় ব্যাংক আছে দেখতে হবে, এখানে এক জায়গায় ব্যাংক আছে আর কোথায় আছে, এখানেও ব্যাংক আছে, এখানেও ব্যাংক আছে। তাহলে যে যে সেক্টরগুলোতে ব্যাংক আছে সেই ব্যাংকগুলোকে আগে জাবেদা থেকে আইডেন্টিফাই করবে, তাহলে ব্যাংক হিসাব প্রস্তুত করতে সহজ হবে। তাহলে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। তাহলে ব্যাংক হিসাব প্রস্তুত করতে গেলে সহজ নিয়ম হচ্ছে ডেবিট থেকে ক্রেডিটগুলো বাদ দিতে হবে। কাকে বাদ দিব, ডেবিট পক্ষ থেকে ক্রেডিট পক্ষগুলো বাদ দিব। তাহলে আসেন, এই যে ব্যাংক হিসাব, এটা হচ্ছে ডেবিট পক্ষের। এরপর আর কোথায় আছে,
এটা হচ্ছে ক্রেডিট পক্ষে, আবার এখানে আরেকটা ব্যাংক আছে সেটাও ক্রেডিট পক্ষে। তাহলে ডেবিট পক্ষে কত? ডেবিট পক্ষে হচ্ছে 14,40,000 টাকা, আর ক্রেডিট পক্ষে যেগুলো আছে 2,40,000 এগুলো ক্রেডিট পক্ষ। এরপর হচ্ছে মাইনাস আরেকটা কত? 60,000 টাকা। তাহলে এই দুইটা মিলে হচ্ছে 14,40,000 থেকে আপনার বাদ দিতে হবে, দুইটা মিলে কত আসে? 3,00,000 টাকা বাদ দিতে হবে। তাহলে 3,00,000 টাকা বাদ দিলে কত টাকা আসে? 11,40,000 আসে। কেন 11,40,000 আসবে? আচ্ছা, আমার প্রশ্নের মধ্যে যদি ব্যাংকের উদ্দিষ্ট কত টাকা উল্লেখ করা না থাকে, তাহলে আমার বের করতে হবে ডেবিট যতগুলো ব্যাংকের থাকবে সব ডেবিট যোগ করব, ক্রেডিট যতগুলো থাকবে সব ক্রেডিট যোগ করব। এরপর ডেবিট থেকে ক্রেডিট গুলো বাদ দিলে যেটা আসবে এটার নাম কি? ব্যাংকের উদ্দিষ্ট। এবার ওদের সাথে আমার একটু মিশে কিনা আমি আপনাদেরকে দেখাই। ওরাও কিন্তু প্রশ্ন করার সময় বলছে ব্যাংক জমার পরিমাণ 11,40,000 টাকা ধরে, তাহলে আমার আসছে 11,40,000। কেন আসছে কোশ্চেন? তাহলে ব্যাংক হিসাব যদি দেওয়া না থাকে তাহলে আপনাকে এভাবেই কিন্তু বের করে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার সবাই আর্থিক অবস্থা বিবরণীর জন্য একটা কলাম করে ফেলি। আর্থিক অবস্থা বিবরণী কিভাবে করতে হবে সে কলামগুলো একটু করে ফেলে দ্রুত। আর্থিক অবস্থা বিবরণী কিভাবে করতে হবে কলামটা একটু সবাই দ্রুত করে নিন। দেখো এবার আমি একটু বুঝিয়ে দিই আর্থিক অবস্থা বিবরণীটা, যারা পারবে না একটু দেখো। আচ্ছা, আর্থিক অবস্থা বিবরণী করার সময় আমাদের বিবরণ এবং টাকার খোলা দুইটা বা তিনটা তোমার যতটুকু ইচ্ছা করতে পারো। এর পরবর্তীতে আমাদের আর্থিক অবস্থা বিবরণী যদি করি আমরা, সেক্ষেত্রে আমরা হিসাব সমীকরণ জানি না ইকুয়াল টু এল প্লাস ই বা ওই সম্পদ সমান সমান তাই প্লাস এ মালিকানা সত্য। এখানে যদি তোমার 5 টাকা আসে এদিকে মিলে 5 টাকা আসতো। তাহলে এখানেও আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী করবো সেক্ষেত্রে সম্পদের টাকা যা আসবে তা এবং মালিকানা সত্য মিলে আমার সেম টাকা আনতে হবে, কথা ক্লিয়ার? তাহলে সম্পদে যে টাকাটা আসবে, আমরা প্রথম পত্রে আর্থিক অবস্থা বিবরণী করেছিলাম সেখানে যেমন উভয় দিকে ব্যালেন্স মিলে দিতে হবে, এখানেও সেম উভয় দিকে ব্যালেন্স যদি মিলে তাহলে তোমার অঙ্ক সঠিক। তাহলে সম্পদে যা আসবে তা এবং মালিকানা সত্য মিলে সেম টাকা আনতে হবে। আচ্ছা, আসল প্রথমে সম্পদ করার সময় সর্বপ্রথম তোমার হচ্ছে অঙ্কের মধ্যে স্থায়ী সম্পদকে আগে আনবে, আগে আনবো আগে আনবো স্থায়ী সম্পদকে আগে আনবো। স্থায়ী সম্পদের ক্ষেত্রে যদি না থাকে অঙ্কের মধ্যে, যদি স্থায়ী সম্পদ না থাকে তাহলে আমরা কাকে দিয়ে শুরু করবো? চলতি সম্পদ দিয়ে শুরু করবো। তাহলে স্থায়ী সম্পদ আমরা কত টাকা লিখছিলাম একটু দেখেন তো সবাই, স্থায়ী সম্পদ কত টাকা লিখেছিলাম? জামিদা করার সময় কত টাকা লিখেছিলাম? 12,00,000 টাকা। তাহলে ভূমি ও দালান কোটা কত টাকা লিখছি? 12,00,000। জামিদা থেকে জামিদা যা ছিল তা থেকে। এরপর আসেন চলতি সম্পদ, স্থায়ী সম্পদের কাজ শেষ। চলতি সম্পদ, চলতি সম্পদ হচ্ছে ব্যাংক জমার উদ্দিষ্ট, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, আর প্রশ্নের মধ্যে দেওয়া না থাকলেও আমরা কিন্তু বের করে নিয়েছিলাম কত টাকা? 11,40,000 টাকা। এর পরবর্তীতে অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়ের মধ্যে প্রাথমিক করণ, কেয়ার লেখ, অবলেখকের অবহার, এই বিষয়গুলো এখানে আসে অসমন্বিত ব্যয়। তাহলে এই অসমন্বিত ব্যয়ের মধ্যে প্রাথমিক খরচ আমাদের দাবিদার মধ্যে ছিল, প্রাথমিক খরচ ছিল, সে প্রাথমিক খরচ কত টাকা ছিল? 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকাটা এখানে লিখে ফেললাম। এর পরবর্তীতে আমরা সম্পদের আর কোনো এন্ট্রি নেই। তাহলে টোটাল এই যে তিনটা ছিল, তিনটা যোগ করলে কত আসে? 24,00,000। তাহলে সম্পদের পরিমাণ কত টাকা? 24,00,000। এবার তাই এবং মালিকানা সত্য মিলে যদি 24,00,000 হয় তাহলে আমার তো কারেক্ট। এবার আসেন প্রথমে দায় ও মালিকানা সত্য লেখার ক্ষেত্রে আমাদের এখান থেকে শুরু। দায় ও মালিকানা সত্যের সর্বপ্রথম কাজ কি? অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনটা কোথায় পাবো? অনুমোদিত মূলধনটা সবসময় প্রশ্নের শুরুতে হেডলাইনে দেওয়া থাকবে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই প্রশ্নের শুরুতে অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন একদম প্রশ্নের শুরুতে যে লাইনটা লেখা থাকে সেটাই। আলম অ্যান্ড ওম লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 3,00,000 শেয়ার কি পাইছে? অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। এই কথাটা সবসময় তোমাকে প্রশ্নের শুরুতে যে লাইনটা অনুমোদিত মূলধনে যে লাইনটা থাকবে সে লাইনটা সবসময় তোমাকে এখানে শুরু করতে হবে। তাহলে দেখো সেম লাইন দিয়ে আমি এখানে শুরু করছি কিনা, সেম লাইন দিয়ে এখানে শুরু করছি কিনা, প্রতিটি 10 টাকা মূল্যের দেখো সেম আছে কিনা কথাটা।
প্রতিটি 10 টাকা মূল্যে 3 লাখ শেয়ার, তাহলে দুটোটা গুণ করলে কত হবে? 30 লক্ষ। এই 30 লক্ষটা তুমি প্রথমেই ক্লোজ করে দিবে, এটা কোনো কাজ নাই। তাহলে এই যে 30 লক্ষ টাকাটা কেন লেখা হয়, কারণ তোমার মূলধন কখনো 30 লক্ষ চেয়ে বেশি হতে পারবে না, কারণ তুমি তো সরকার থেকে পারমিশন পাইছো 30 লক্ষ। সেই জন্য ওইটা এখানে ক্লোজ করে দিবে, প্রথম লাইন শেষ। যতগুলো মেয়াদ করবার সবগুলোর জন্য অনুমোদিত মূলধনটা লিখতে হবে এবং অনুমোদিত মূলধনটা লিখে ক্লোজ করে দিবে। এরপর আসো ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন, এই কথাটার মানে কি? আমি কতটা শেয়ার ইস্যু করলাম, কতটা শেয়ার বিলি করলাম এবং কতটা শেয়ার জনগণ থেকে আদায় করে নিলাম, ইস্যু করলাম, বিলি করলাম এবং আদায় করলাম। এখন এই যে মূলধন বলছে, আমরা এতক্ষণ পর্যন্ত একটা কথা শিখে আসছিলাম, মূলধনে কখনো অধিহার আসে না, মূলধনে কখনো অবহারও আসে না। তাহলে অধিহার এবং অবহার যদি না আসে, একটা শেয়ারের দাম কত টাকা হবে? 10 টাকা, 12 টাকা না 10 টাকা? 10 টাকা, 10 টাকা। তাহলে একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয়, তুমি কতটা শেয়ার ইস্যু করছো? জামেদার দিকে কিন্তু চাইলে আমরা এই ইনফরমেশন গুলা নিয়ে অঙ্কটা একটু সহজ করতে পারি। সবসময় মাথায় রাখবা তোমাদের খ নাম্বার, যাদের জামেদা খ নাম্বারটা অ্যাকুরেটলি হবে তারা তাদের অঙ্কের 99% শেষ। আর্থিক অবস্থা বিবরণী তো আমাদের কিছু নেই, তাহলে 99% শেষ কোথায় যদি জাবেদা সঠিকভাবে করতে পারো? তাহলে দেখো জাবেদা থেকে কারণ ইনফরমেশনগুলো আসবে, একটু করে আমি দেখাই দিই তোমাকে। এখানে দেখেন তো মূলধন পুরা জাবেদার মধ্যে মূলধন কোথায় কোথায় আছে, এখানে এক জায়গায় আছে মূলধন, আর একটা কোথায় আছে, এই দুই জায়গায় মূলধন আছে না? এবার মূলধন পুরোটা যোগ করেন কত টাকা হয়, দেখেন তো কত টাকা হয়, দেখেন কত টাকা হয়, 20 লাখ টাকা হয় কিনা, দুটোটা যোগ করলে কত? 20 লাখ হয়। আচ্ছা এটা মাথায় রাখেন, এবার আমরা একটু জাস্ট প্রুভ করব। তাহলে দুটোটা মূলধন যোগ করলে যদি 20 লক্ষ টাকা হয়, তাহলে এবার ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন কত হবে? 20 লাখ। বুঝছেন, বুঝছেন কিনা সময়টা? তাহলে 20 লাখ টাকা করতে আসছে আমাদের জাবেদার মধ্যে যদি মূলধন একটা থাকে, এখানে আনবো একটা জামেদার মধ্যে যদি মূলধন দুইটা থাকে, এখানে কয়টা আনবো? দুইটা। তাহলে আমার ওইখানে জামেদার মধ্যে ছিল এক বার ছিল 1 লক্ষ, আবার ছিল কত? 1 লক্ষ, 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ টাকা, 10 লক্ষ, ঠিক আছে টাকা 10 লক্ষ, কিন্তু শেয়ার কত? তাহলে 1 লক্ষ ইন্টু কত? আবার 1 লক্ষ ইন্টু কত? তাহলে এখানে কত হবে? 10 লাখ। 10 লাখ কত? 20 লাখ। কেমন আসছে বিষয়টা? তাহলে ওই জামেদা থেকে, জামেদা থেকে যদি তুমি করে ফেলতে পারো, মোট অ্যামাউন্ট এখানে বসা দিয়ে হয়ে যাবে। এরপর আসো আমার জামেদার মধ্যে একটা ইনফরমেশন ছিল, এটার নাম হচ্ছে সঞ্চিতি এবং উদ্দিক্ত। সঞ্চিতি উদ্দিক্ত শেয়ার অধিহারের মধ্যে ছিল, তাহলে শেয়ার অধিহার এবার আসো আবার দেখো জামেদাটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। এবারও শেয়ার অধিহারের টাকাটাও আমি এখান থেকে বের করে নিব, আমি হিসাব করবো না, আমি এখান থেকে বের করবো। দেখেন তো এখানে অধিহার কোথায় কোথায় আছে, অধিহার আছে বিবরণী কিছু না, কারণ আমরা সকল তথ্যগুলো নিয়ে আসি কোথেকে, জামেদা থেকে। তারপর দেখো এবার এদিকে কত হয়েছে, 24 লক্ষ, আর এদিকে কত? ওইদিকে মিলছে? বুঝছেন সবাই, সবাই বুঝছেন? কার কোনো প্রশ্ন থাকলে বলেন, এবার প্রশ্ন নেই, ঠিক আছে।